নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অব দীপিকায় আপনাদের সকলকে স্বাগত সম্পূর্ণ নিরামিষ এই গাঁঠি কচুর রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন যারা গাঁঠি কচু খেতে ভালোবাসে না তারাও কিন্তু হাত চেটেপুটে পুটে খাবে প্রথমে আমি গাঁঠি কচুগুলোকে এই রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু সেটাকেও চার টুকরো করে কেটে নিয়েছি প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সিং জারে চার টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে একটা পেস্ট আমি তৈরি করে নেব অপরদিকে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দিলাম চার টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলেই আমি রান্নাটা করছি এতে কিন্তু টেস্ট ভীষণই ভালো হয় আপনারা চাইলে এটা সাদা তেলেও করে নিতে পারেন এইবার কচুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব কচুগুলো আমার ভাজা হয়ে গেছে এইবার আস্তে আস্তে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি ঠিক একই পদ্ধতিতে আমি আলুগুলোকেও হালকা লাল করে ভেজে নেব আলুর টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এইগুলোকেও তেল ঝাড়িয়ে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি নিরামিষ এই রান্নাটা করতে বেশি মশলার কিন্তু একদমই প্রয়োজন হয় না এইবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ আর ছোট্ট একটা দারচিনির টুকরো ফোড়নটাকে একটু ভাজার পর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট মিক্সির জারটা ধুয়ে সামান্য জলও এর মধ্যে অ্যাড করে দিয়েছি এইবার নাড়াচাড়া করে এটাকে কষাতে থাকবো যখন হালকা ফুটতে আরম্ভ করবে সেই অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলাটা থেকে যখন তেল ছাড়তে আরম্ভ করবে তখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই টক দইটাকে একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জলও এর মধ্যে অ্যাড করে দিলাম এইবার খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর গাঁঠি কচু এইবার ভালো করে মেশাতে মেশাতে প্রায় দুই থেকে তিন মিনিট এইভাবে কষিয়ে নেব দুই তিন মিনিট কষানোর পর দেখুন এরকম শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেব গরম জল হ্যাঁ বন্ধুরা এখানে অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে কারণ কচু আবার ঠান্ডা জল দিয়ে দিলে যদি সেদ্ধ হতে অসুবিধে হয় তাই এখানে আমি গরম জল দিয়ে দিলাম জলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে নিয়েছি কারণ ওল কচু ইত্যাদি রান্নার পর কিন্তু বেশ কিছুটা জল টেনে নেয় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এইবার এটাকে ঢেকে দেব একদম পনেরো মিনিটের জন্য একদম লো ফ্লেমে পনেরো মিনিট এটাকে কুক করে নেব ফিরে আসছি পনেরো মিনিট পর পনেরো মিনিট পর একটু দেখে নেব আমার সবজিটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা না হ্যাঁ বন্ধুরা আলু কচু একদমই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি এখানে আমি হাফ চামচ পরিমাণ চিনি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা এইবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি পরিবেশন করে দেব। তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি রেসিপিটা বানিয়ে নিলাম ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার